উত্তরবঙ্গে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা নিয়ে প্রতিক্রিয়া জানালেন উত্তরবঙ্গের বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। তিনি বলেন, এখন যে ট্রেন দুর্ঘটনা হচ্ছে তার থেকে বেশি তৃণমূল কংগ্রেসের অপশাসনকে আমার ভয় লাগে। এই দুর্ঘটনার পরে রেল আরও বেশি যত্ন নেবে। উত্তরবঙ্গ গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অনন্ত মহারাজের সঙ্গে দেখা করেছেন। এই বিষয় নিয়ে শঙ্কর ঘোষ বলেন, অনন্ত মহারাজ উনি একজন অনেক জ্ঞানী ব্যক্তি, সবার আগে ওনাকে মনে রাখতে হবে তৃণমূলের অত্যাচার, যেভাবে বিজেপি কর্মীরা ঘর ছাড়া, এই বিষয়টা মাথায় রেখে ওনার কথা বলা উচিত। শোনাই কি বলছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, শুনুন। ভয় তো দেখুন, রাস্তায় বেরোলেই ভয় করে, সেটা তৃণমূলের অপশাসনের জন্য। ট্রেনে চড়তে অত ভয় হয় না, তবে ঘটনা এটা যে এই রেল দুর্ঘটনার পরে অন্তত রেল মন্ত্রকের কাছে, যে রেল মন্ত্রক এই সময়কালে গত 10 বছরে অভূতপূর্ব কাজ করেছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি, তারা সুরক্ষার প্রশ্নে আরো বেশি ওয়াকিবহল হবে, তৎপর হবে, মানুষের প্রাণ যাতে না যায় সে ব্যাপারে আরো আধুনিক প্রযুক্তি ব্যবহার করবে, এই আশা অন্তত আমি রেল মন্ত্রকের কাছে করি। ওনার ব্যক্তিগত সাক্ষাৎ নিশ্চিতভাবেই করতে পারেন, কোন পরিস্থিতিতে অনন্ত মহারাজ মহাশয়ের কাছে তিনি গিয়েছেন সেটা অনন্ত মহারাজ বলতে পারবে, মুখ্যমন্ত্রী বলতে পারবে, এ ব্যাপারে মন্তব্য করব না। কিন্তু যেখানে গিয়েছেন কুচবিহারে, সেখানে হচ্ছে ঘরছাড়াদের আত্মনাদ, 3-4 বিধানসভাতে অসংখ্য মানুষ তাদেরকে বাড়িঘর ছাড়তে হয়েছে, জরিমানা দিতে হয়েছে, দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে, ফলে এদেরকে এদের সুরক্ষার প্রশ্নটাই হচ্ছে আমাদের কাছে সব থেকে জরুরি, আর আমরা সেই লক্ষ্যেই কাজ করছি। দেখুন, উনি একজন সম্মানীয় ব্যক্তি, রাজ্যসভার সাংসদ, আমি আশা রাখি যে দল তাকে সম্মান দিয়েছে সেই দলের সমর্থকরা যখন এইভাবে বাড়ির বাইরে ঘর ছাড়া, তখন নিশ্চিতভাবে ওনার কোনটা ঠিক কোনটা বেঠিক সেটা উনি ঠিক করবার মতন প্রাজ্ঞ মানুষ উনি। হঠাৎ কোচবিহার সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সোমবার রাতেই কোচবিহার রওনা দেন তিনি। আজ অর্থাৎ মঙ্গলবার সকালে পুজো দিয়েছেন মদনমোহন মন্দিরে, তারপর গেলেন বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের বাড়িতে। বাড়িতে রাজবংশীয় উত্তরীয় পরিয়ে মুখ্যমন্ত্রীকে বাড়িতে স্বাগত জানালেন অনন্ত মহারাজ। অনন্ত মহারাজের প্রাসাদ দেখে মমতা বলেন, এত বড় বাড়ি আমি দেখি নাই কখনো। হঠাৎই অনন্ত মহারাজের বাড়িতে মমতা, কিন্তু হঠাৎ বিজেপির রাজ্যসভার সাংসদের বাড়িতে কেন গেলেন? এদিন অনন্ত মহারাজের কি উদ্দেশ্যে আসছেন আমাকে বলেন, নিয়ে কথা বলেন অনন্ত মহারাজ। এবং তিনি বলেন যে তিনি সকালে শুনেছেন, এই প্রথমবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আমার বাড়িতে আসছেন, আগে যদি জানতাম অন্যরকম ব্যবস্থা করতাম, আজ ভোরবেলা জানলাম। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের আগমনে তিনি খুশি বলেই জানিয়েছেন নগেন্দ্র রায় তথা অনন্ত মহারাজ। প্রসঙ্গত বলি, কলকাতায় দাঁড়িয়ে সোমবারই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন কোচবিহারে তার একটা বিশেষ কাজ রয়েছে, তিনি কোচবিহার যাবেন। এরপরই আজ অনন্ত মহারাজের বাড়িতে যান মমতা। কয়েকদিন আগেই রাজ্য বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন অনন্ত মহারাজ। মমতার হঠাৎ অনন্ত মহারাজের বাড়িতে যাওয়া নিয়ে রাজনৈতিক জল্পনা তুঙ্গে, কারণ কয়েকদিন আগেই প্রকাশ্যে বিজেপির ওপর ক্ষোভ উগড়ে দিয়েছেন অনন্ত মহারাজ। বলেছিলেন, রাজ্য বিজেপি আমাকে ডাস্টবিনে রেখে দিয়েছে, কেউ কোনো যোগাযোগই রাখেন না, প্রার্থী বাছাই নিয়েও আলোচনা করা হয়নি, এমনকি কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের হয়ে প্রচারেও দেখা যায়নি অনন্ত মহারাজকে। সোমবার রাতেই কোচবিহার পৌঁছন মমতা। সোমবার রাতে কোচবিহারের সার্কিট হাউসে ছিলেন মুখ্যমন্ত্রী। এদিন বেলা 11:30 নাগাদ মদনমোহন মন্দিরে পুজো দেন তিনি। সঙ্গে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, নবনির্বাচিত তৃণমূল সাংসদ জগদীশ বর্মা বাসুনিয়া, কোচবিহারের তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ, উদয়ন গুহ, পার্থপ্রতিম বিশ্বাসরাও। মদনমোহন মন্দিরে পুজো দেন, অঞ্জলিও দেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে বেরিয়ে মমতা চলে যান অনন্ত মহারাজের বাড়িতে। আচ্ছা
কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন উত্তরবঙ্গের বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। তিনি বলছেন, এখন যে ট্রেন দুর্ঘটনা হচ্ছে তার থেকে বেশি তৃণমূল কংগ্রেসের অপশাসনকে আমার ভয় লাগে। এই দুর্ঘটনার পরে রেল আরও বেশি যত্ন নেবে। উত্তরবঙ্গে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অনন্ত মহারাজের সঙ্গে দেখা করেছেন। এই বিষয় নিয়ে শঙ্কর ঘোষ বলেন, অনন্ত মহারাজ উনি একজন অনেক গুণী ব্যক্তি, সবার আগে ওনাকে মনে রাখতে হবে। তৃণমূলের অত্যাচারে যেভাবে বিজেপি কর্মীরা ঘরছাড়া, এই বিষয়টা মাথায় রেখে ওনার কথা বলা উচিত। শুনবো কি বলছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। ভয় তো দেখুন, রাস্তায় বেরোলেই ভয় করে, সেটা তৃণমূলের অপশাসনের জন্য। ট্রেনে চড়তে অত ভয় হয় না, তবে ঘটনা এটা যে এই রেল দুর্ঘটনার পরে অন্তত রেল মন্ত্রকের কাছে, যে রেল মন্ত্রক এই সময়কালে গত 10 বছরে অভূতপূর্ব কাজ করেছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি, তারা সুরক্ষার প্রশ্নে আরো বেশি ওয়াকিবহল হবে, তৎপর হবে, মানুষের প্রাণ যাতে না যায় সে ব্যাপারে আরো আধুনিক প্রযুক্তি ব্যবহার করবে, এই আশা অন্তত আমি রেল মন্ত্রকের কাছে করি। আর আজকে দেখা যাচ্ছে উত্তরবঙ্গে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অনন্ত মহারাজের সঙ্গে দেখা করতে কি বলবেন এই উনি ওনার ব্যক্তিগত সাক্ষাৎ নিশ্চিতভাবেই করতে পারেন। কোন পরিস্থিতিতে অনন্ত মহারাজ মহাশয়ের কাছে তিনি গিয়েছেন সেটা অনন্ত মহারাজ বলতে পারবে, মুখ্যমন্ত্রী বলতে পারবে, এ ব্যাপারে মন্তব্য করব না। কিন্তু যেখানে গিয়েছেন কুচবিহারে সেখানে হচ্ছে ঘরছাড়াদের আত্মনাদ। 3-4টে বিধানসভাতে অসংখ্য মানুষ, তাদেরকে বাড়িঘর ছাড়তে হয়েছে, জরিমানা দিতে হয়েছে, দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে, ফলে এদেরকে এদের সুরক্ষার প্রশ্নটাই হচ্ছে আমাদের কাছে সব থেকে জরুরি, আর আমরা সেই লক্ষ্যেই কাজ করছি। দেখুন উনি একজন সম্মানীয় ব্যক্তি, রাজ্যসভার সাংসদ, আমি আশা রাখি যে দল তাকে সম্মান দিয়েছে সেই দলের সমর্থকরা যখন এইভাবে বাড়ির বাইরে ঘর ছাড়া, তখন নিশ্চিতভাবে ওনার কোনটা ঠিক কোনটা বেঠিক সেটা উনি ঠিক করবার মতন প্রাজ্ঞ মানুষ উনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কোচবিহারে যাওয়া এটা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ। হঠাৎই কোচবিহার সফরে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সকালে মদনমোহন মন্দিরে পুজো দেন এবং তারপর অনন্ত মহারাজের সঙ্গে দেখা করা, যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে যথেষ্ট তাৎপর্যপূর্ণ রাজনৈতিক মহলে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।